কি ব্যাপার, আর কত নাক ডেকে ডেকে ঘুমাবে শুনি? কত বেলা হয়েছে, দেখেছো একবার? তাড়াতাড়ি উঠে পড়ো। আরে গিন্নি, আর একটু ঘুমোতে দাও। এভাবে চেঁচামেচি করছো কেন? যাও যাও, এখন আর ডাকাডাকি করো না, তো একটু পরে উঠছি। ও, সোজা কথা তোমার কানে ঢুকবে না, তাই তো? দেখাচ্ছি মজা। এই বলে মহেশের স্ত্রী এক কলসি পানি এনে মহেশের শরীরে ঢেলে দিল। আহ, কি করলে তুমি গিন্নি? দিলে তো ভিজিয়ে। কথা না শুনলে এমনই হবে, বুঝলে? কিসব বলছো? এই সকালবেলা বাজারে যেতে হবে মানে? কালকেই তো বাজার করে নিয়ে এসেছি, ওগুলো আবার কি হয়েছে? ওই বাজারে কিছু হবে না, আজকে বাসায় মেহমান আসবে। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি বাজারে যাও। এরপর মহেশ ব্যাগ নিয়ে বাজারে চলে গেল আর বাজার করে নিয়ে এলো। মহেশ ছিল একজন দোকানদার। তার দোকানে ছিল অনেক বৈদ্যুতিক জিনিসপত্র। তার দোকান থেকে সবাই লাইট সহ অন্যান্য জিনিস কিনতে আসতো। মহেশ তার দোকানের মাধ্যমেই সংসার চালাতো। দাদা, আরে ও দাদা, দোকানে আসো? আরে হ্যাঁ, মাত্র আসলাম দোকানে। বলো, তোমার কি লাগবে? আমার একটা লাইট লাগতো গো দাদা। রাতে করে মাছ মারতে যেতে হয়, আর লাইটটা নষ্ট হয়ে গেছে। ভালো দেখে একটা লাইট দাও। আরে, আমার কাছে কি কখনো খারাপ কিছু পেয়েছো নাকি? হ্যাঁ, এই নাও, এই লাইটটি নাও। এটার আলো অনেক দূর পর্যন্ত যাবে, আর খুব সহজে মাছ মারতেও পারবে। তাহলে তো ভালোই হলো, দাও তাহলে এই লাইট, আর এই নাও টাকা। এই বলে সে লোকটা লাইট নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবে মহেশ সারাদিন দোকানে বসে বেচাকেনা করত। মহেশের বউ ছিল অনেক রাগী। একটু কিছু হলেই সে মহেশের সাথে ঝগড়া করত। আর একদিন মহেশ তাড়াতাড়ি করে বাসায় আসে, আর তখনই মহেশের বউ বলতে লাগে, বাড়িতে তাড়াতাড়ি এসেছো, খুবই ভালো হয়েছে। যাও, নদী থেকে জল তুলে নিয়ে আসো। এই প্রতিদিন জল আনতে আমার আর ভালো লাগে না। এখন থেকে তুমি জল নিয়ে আসবে, বুঝলে? জল নিয়ে আসা কি আমার কাজ নাকি? আমি জল আনতে যাব মানে? একবার জল এনে দেখোই না কেমন লাগে। কতবার বলেছি বাড়িতে একটা কুয়ো দিয়ে দাও, কিন্তু কে শোনে কার কথা? বললে কি দেওয়া হয়ে যায় নাকি? কুয়োতে কত টাকা লাগবে সে বিষয়ে জানো কিছু? শুধু পারো আমার সাথে চাচাতে। কেন, গ্রামে সবার কাছ থেকে কথা বলে টাকা নাও, আর সে টাকা দিয়ে একটা কুয়ো বানিয়ে ফেলি, আর সেখান থেকে না হয় সবাই পানি উঠিয়ে নেবে। কথাটা তো ভালোই বলেছো গিন্নি। তাহলে আমি এক কাজ করি, গ্রামের সবার সাথে কথা বলি, দেখি সবাই কি মতামত দেয়। পরদিন সকালবেলা এক গাছের নিচে বসে মহেশ সবার সাথে আলোচনা করে। একটি কুয়ো বানানোর কথা জানায়, যেখানে সবাই কিছু করে অর্থ প্রদান করবে। এ কথা শুনে সবাই বলতে থাকে, না 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 না, আমি কোনো টাকা দিতে পারবো না বাপু। আমরা নদী থেকে জল নিয়ে আসি, এটাই তো অনেক। এর কুয়োর বিনিময়ে কোনো টাকাই দিব না আমি। সে কি বলছেন আপনারা? আপনারা যদি এই কুয়োর কাজে আমাদের সহায়তা না করেন, তাহলে আমাদের এত কষ্ট করে নদী থেকে জল আনতে যেতে হবে। কিন্তু কেউ মহেশের কথায় রাজি হলো না, আর তারা সবাই সেখান থেকে চলে গেল। এই যা, সবাই যে চলে গেল, কেউ তো আমার কথায় রাজি হলো না। এবার কি করব আমি? এ কথা যদি বউ জানতে পারে তাহলে তো আমার সাথে ঝগড়া শুরু করে দেবে। ইস, মাথাটা শুধু বন বন করে ঘুরছে, যাই বাড়িতেই যাই। কি ব্যাপার গো, গ্রামে সবাই কি বললো? রাজি হয়েছে তো? তোমার কথা মতো কাজ করলে কেউ রাজি হবে না, বুঝলে? ভালো বুদ্ধি তো দিতে পারো না, আর কিসব বুদ্ধি দিয়েছো? কেউ রাজি হয়নি। তারা এই কুয়োর জন্য কোনো অর্থ দিতে পারবে না। এবার তুমিও কুয়োর আশা ছেড়ে দাও, বুঝলে? হায় ভগবান, কি হয়ে গেল? আবারও যে আমাকে নদী থেকে জল এনে কাজ করতে হবে। আমার যে এত কষ্ট আর ভালো লাগছে না। তুমি কোনো উপায় বের করে দাও না ভগবান। এ কথা বলে মহেশের বউ কাজে চলে যায় আর কাজ করতে থাকে। এভাবেই অনেক দিন চলে যায়। একদিন সকালবেলা মহেশের বউ ঘুম থেকে উঠে পড়ে আর ঘর থেকে বের হতেই সে কি, এসব আমি কি দেখছি? আমার সব ঠিক আছে তো? কি গো শুনছো? তাড়াতাড়ি বাহিরে এসো, দেখো কি হয়েছে। আরে, প্রতিদিন সকালবেলা চেঁচামেচি না করলে তোমার কি শান্তি লাগে না? আরে সেসব কথা বাদ দাও, এই দেখো। এ কি, বাড়ির উঠোনে কুয়ো? এই কুয়ো কে বানালো? এ কুয়ো যে ভগবান আমায় উপহার দিয়েছেন। জয় ভগবানের জয়। কি সব বলছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিলাম যেন আমার কষ্ট দূর করে দেয় আর ভালো কোনো উপায় বের করে, আর এর জন্যই তো আমাদের উঠোনই কুয়ো দিয়ে দিল। তাই নাকি গো? এ তো খুশির খবর। এরপর থেকে তারা সে কুয়ো থেকে জল নিয়ে কাজ করত আর এ কথা গ্রামে ছড়িয়ে পড়ল। আর সে কুয়ো দেখতে গ্রামের সবাই হাজির হলো আর সবাই বলতে লাগলো, হ্যাঁ গো দিদি, আমরাও তবে এই কুয়ো থেকে জল নিব। তাহলে আমাদেরকেও এত কষ্ট করে নদী থেকে জল আনতে হবে না। না না না, আমি কাউকে জল দিতে পারবো না। আজ যদি জল নিতেই হয় তাহলে টাকা দিয়ে জল নিতে হবে। সে কি কথা, জল নিব আবার টাকা দিয়ে? হ্যাঁ, নিলে নাও, না নিলে চলে যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আমরা সবাই টাকা দিয়েই জল নিব। এরপর সেখানে থাকা সবাই চলে গেল। মহেশ ও তার বউ অনেক খুশি হয়ে গেল আর এরপর থেকে সবাই তাদের কাছ থেকে টাকা দিয়ে জল নিত আর এভাবে আস্তে আস্তে তারা ধনী হতে লাগলো। দেখলে তো, এই কুয়ো আমাদের কত উপকার করলো। ভগবানের আশীর্বাদে আজ আমরা এখানে এসেছি। ঠিকই বলেছ গিন্নি, বাড়ির উঠোনে কুয়ো হয়ে বড্ড উপকার হলো আমাদের। এরপর তারা সেই কুয়োর মাধ্যমে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। লক্ষ্মীপুর নামে একটি গ্রামে বাস করত শ্যামল। সে তার স্ত্রী সন্তানকে নিয়ে থাকত। শ্যামল রিক্সা চালাতো। রিক্সা চালিয়ে যা রোজগার হতো তা দিয়ে তাদের সংসার চলত। একদিন শ্যামলের স্ত্রী শ্যামলকে বলল, হ্যাঁ গো, তুমি আজ বাইরে গেলে না যে, কখন যাবে? না গো, আজ আর যেতে পারবো না। রিক্সাটার কেটে সমস্যা হলো, কিছুই বুঝতে পারছি না। রিক্সা যে চালানোই যাচ্ছে না। এই রিক্সা ঠিক করতে কত টাকা যে লাগে। সে কি গো, রিক্সা আবার নষ্ট হয়ে গেল নাকি? এখন তো আমাদের কাছে কোনো টাকাও নেই, কি করবে এবার শুনি? সেটাই তো আমিও ভাবছি, আর রিক্সা না চালালে চলবে কিভাবে? তুমি কোনো চিন্তা করো না, আমার মা আমাকে একজোড়া বালা দিয়েছিল, সেটা বিক্রি করেই না হয় তুমি রিক্সাটা ঠিক করবে। সে কি গো, এ তুমি কি বলছো? তোমার মায়ের দেয়া বালা আমি কি করে বিক্রি করব? না না, এ কাজ আমি করতে পারবো না। এ নিয়ে তুমি এত ভেবো না তো, পরে তুমি আমাকে আবার একজোড়া বানিয়ে দিও। এরপর শ্যামল সে বালা দুটো নিয়ে বাজারে গেল। এভাবে চলে গেল অনেক দিন। আর একদিন শ্যামলের পাশে গ্রামে থাকা এক চোর বলতে লাগলো, শুনলাম পাশের গ্রামে নাকি শ্যামল নামে এক লোকের রিক্সা আছে, রিক্সাটা চুরি করলে মন্দ হয় না, রিক্সাটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো, আর সেই টাকা নিয়ে আমি ঘুরতে যাব। হা 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 হা। এভাবেই কিছুদিন চলে যায়। আর একদিন রাতে সেই চোর শ্যামলদের বাড়িতে আসে আর রিক্সা যে ঘরে রাখা ছিল সেখানে যায়, আর সে রিক্সাটা দেখতে পায় আর বলে, আরে ওই তো রিক্সাটা, যাই তাড়াতাড়ি চুরি করে নিয়ে যাই। এরপর সেই চোর রিক্সাটা চুরি করে নিয়ে গেল। পরদিন সকালবেলা শ্যামল রিক্সা নিতে ঘরে এলো। হায় হায়, এ কি সর্বনাশ, আমার রিক্সা কোথায়? কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো। আরে কি হলো, এভাবে ডাকছো কেন? আমাদের রিক্সাটা কোথায় গেল? কাল রাতেই তো এখানে রেখেছিলাম। হায় হায় ভগবান, এ কি বলছো তুমি? রিক্সাটা আবার কোথায় যাবে? মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। এবার কি হবে আমাদের? তাই তো ভাবছি রে বউ, এবার কি হবে আমাদের? এবার আমাদের সংসারটা কিভাবে চলবে? এসব বলে তারা দুজনে কান্না করতে থাকে। তখনই সেখানে এক বৃদ্ধ চলে আসে। শ্যামল তার বউকে দেখে সে বৃদ্ধটি বলে, আরে কি হলো রে বাবা, তোরা এই সকালবেলা এভাবে কান্না কেন করছিস? কি হয়েছে তোদের? আর বলো না গো বাবা, আমাদের যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আমাদের রিক্সা যে চুরি হয়ে গেছে। সে কি কথা রে, বাড়ি থেকে একটা রিক্সা চুরি হয়ে গেল আর তোরা কেউ টেরও পেলি না? এবার কি হবে আমাদের? হায় ভগবান, এ তুমি কি করলে? এবার আমরা কিভাবে থাকবো? এভাবে কান্না করিস না রে মা, যা হবার তা তো হবেই। আর শোন আমার কথা, এই নে, এই বীজগুলো রোপণ করিস, তোদের সংসারের কাজে লাগবে। এগুলো কিসের বীজ বাবা? বীজ থেকে গাছ বের হবার পর যখন ফল হবে তখনই বুঝতে পারবি। এবার আমি আসি। এসব বলে সে বৃদ্ধ সেখান থেকে চলে গেল। আর শ্যামল বলতে লাগলো, কি গো, তোমাকে কিসের বীজ দিল? সেটা তো আমিও জানি না গো, এই বীজটা যে কিসের। আচ্ছা, আমি বরং বীজটা রোপণ করে দিয়ে আসি, তারপর দেখা যাবে এখান থেকে কি হয়। এরপর শ্যামলের স্ত্রী বীজটা রোপণ করে দিল। আর কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে একটি গাছ বের হলো, আর সেই গাছে অনেকগুলো বেগুন ধরলো। গাছে বেগুন দেখে শ্যামলের স্ত্রী বলতে লাগলো, কি গো, কোথায় গেলে? দেখে যাও, দেখে যাও। কি হলো গো, এভাবে ডাকছো কেন? এই দেখো, এই গাছে যে বেগুন ধরেছে, বৃদ্ধ বাবাটি আমাদের বড় উপকার করলো গো। এই বেগুনের বীজ নিয়ে আমরা বড় করে বেগুন চাষ করব। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। তুমি একটা কাজ করো, এখান থেকে কয়টা বেগুন তুলে নিয়ে রান্না করো, খেয়ে দেখি এই বেগুনগুলো খেতে কিরকম লাগে। শ্যামলের কথা মতো শ্যামলের স্ত্রী কয়টি বেগুন উঠিয়ে নিল আর সেগুলো রান্না করলো। এরপর তারা সবাই খাবার খেলো। আরে বাহ, বেগুনগুলো তো ভালোই খেতে ও ভালোই লাগছে। এবার এগুলো বেশ করে আবার রোপণ করব, তাহলে অনেকগুলো বেগুন ধরবে আর সেগুলো বিক্রি করলে সংসারটা ভালোই চলবে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছ। এভাবে অনেক দিন চলে গেল। তারা একটি জমিতে বেগুন চাষ করলো আর কয়েকদিনের মধ্যেই বেগুন ধরলো আর শ্যামল সেগুলো বাজারে বিক্রি করলো। এভাবে তাদের সংসার ভালো চলছিল। ও, তাহলে এই ব্যাপার, বেগুন চাষ করে তাহলে ভালোই হচ্ছে। না, আমি থাকতে তারা এত সুখে থাকতে পারবে না। এবার আমাকে একটা ব্যবস্থা করতে হবে। এরপর সে মহিলাটি কিছু বিষ কিনে এনে বেগুনের গাছে ছিটিয়ে দিল, যার কারণে সবগুলো বেগুনের মধ্যে বিষের ক্রিয়া ছড়িয়ে পড়ল। হুম, এবার বুঝবে মজা। হা 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 হা। হ্যাঁ গো, বেগুনগুলো তো বড় হয়েছে। এবার এই বেগুন তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, আর কিছু চাল ডাল কিনে আনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করছি। এরপর শ্যামল বেগুনের গাছ থেকে বেগুন উঠিয়ে নিল আর সেগুলো বাজারে বিক্রি করলো। শ্যামলের কাছ থেকে অনেকেই বেগুন কিনলো আর রাতে শ্যামল তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো, আজ কি রান্না করেছো? বেগুন দিয়ে মাছ রান্না করেছি। পরদিন সকালবেলা সে কি গো, আমার শরীরে এগুলো কি উঠেছে? পুরো শরীরে তো লাল লাল দাগ উঠে গেছে। সেটা তো আমারও উঠেছে, আমাদের সন্তানেরও পুরো শরীরে উঠেছে। এসব কি হলো, কিছুই যে বুঝতে পারছি না। তাদের কাছ থেকে যারা বেগুন কিনেছে ও খেয়েছে তাদের সবারই একই অবস্থা। সবাই শ্যামলের বাড়িতে আসে আর শ্যামলকে ডাকতে থাকে। আরে শ্যামল দাদা, কোথায় গেলে? কি হলো দাদা, ডাকছো কেন এভাবে? সে কি, তোমাদের তো একই অবস্থা, কিন্তু এসব তো বেগুনের জন্যই হয়েছে। কিন্তু দাদা, আমার তো মনে হয় এই বেগুনে কোনো বিষ প্রয়োগ করা হয়েছে। কিন্তু এ কাজ কে করলো? আমি তো সবসময় আপনাদের ভালো বেগুন দিতাম, কিন্তু এবার যে কি হলো কে জানে। আমার মনে হয় এ কাজ অন্য কেউ করেছে যে আপনাদের ক্ষতি চায়। আরে দাদা, আমি সব জানি। আমার দোকান থেকে একজন বিষ এনেছিল, আর সেই বিষের ক্রিয়ার কারণে আমাদের সবার এই অবস্থা। তারপর সেই দোকানদার সেই মহিলাটির কথা জানিয়ে দিল আর মহিলাটি তার ভুলগুলো স্বীকার করলো আর সবাই মিলে সেই মহিলাটিকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। আর এবার সবাই বিষ বেগুন গাছ থেকে রক্ষা পেল আর ভালো বেগুন খেতে পারলো। এভাবে শ্যামল ও তার পরিবার সুখে কানাইনগর রাজ্যে বাস করত রূপালী। রূপালী বিয়ের পর থেকে অনেক দুঃখে সে দিন কাটাচ্ছে, কারণ তার শাশুড়ি তাকে অনেক অত্যাচার করত, অনেক কথা শোনাতো। কি ব্যাপার বৌমা, বিয়ের তো অনেক দিন পার হলো, কই এখনো তো তোমার বাবার বাড়ি থেকে কিছু এলো না? আর কবে আসবে শুনি? আসলে মা, আমার বাবা খুব অসুস্থ আর একা হাতে পুরো সংসারটা চালায়। কি করে যে এত টাকা দিবে? তবে বাবা বলেছে 7 দিনের মধ্যেই দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওই 7 দিন পরে যেন 1 মাস না হয়ে যায়, এই বলে দিলাম। অনেক দিন অপেক্ষা করেছি, আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে মা, তাই হবে, আমি বাবাকে জানিয়ে দিব। হ্যাঁ, হয়েছে। যাও, এখন বাকি কাজগুলো সেরে ফেলো। শুধু তো পারো কাজে ফাঁকি দিতে। এসব আপনি কি বলছেন মা? আমি তো একা হাতে সব কাজ করি, কই কোনো কাজই তো বাদ পড়ে না। ও, এর মানে তুমি কি বোঝালে বৌমা? হ্যাঁ, আমি কোনো কাজই করি না, তাই না? সব কাজ তুমি একাই করো। না মা, আমি এমনটা বলিনি। হয়েছে, থাক, আর কিছু বলতে হবে না। যাও, গিয়ে কাজ করো এখন। এরপর রূপালী কাজ করতে থাকে। এভাবেই 7 দিন কেটে যায়। তখনই রূপালীর বাবা কিছু টাকা তার মেয়ের বাড়িতে নিয়ে আসে। রূপালীর বাবাকে দেখে রূপালীর স্বামী অনেক খুশি হয়ে যায় আর বলে, আরে বাবা, আসেন আসেন, বসেন, দেখি সব টাকা ঠিকভাবে এনেছেন কিনা। হ্যাঁ, সব টাকা একদম ঠিক আছে। রূপালী স্বামী টাকা পেয়ে তার মায়ের কাছে চলে যায়। আর রূপালী তার বাবার কাছে আসে আর বলে, বাবা, তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে মা, আমি ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, ভালো আছি। কিন্তু বাবা, তুমি এত টাকা কোথায় পেলে? তোমার কাছে তো এত টাকা থাকার কথা না। আমার ছোট পুকুরটা বিক্রি করে দিয়েছি মা। এ তুমি কি বলছো বাবা? পুকুরের মাছ বিক্রি করে যে সংসারটা চলতো, এখন কি করবে তাহলে? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না বাবা, তুই সুখে থাক। আমি এবার আসি রে মা, ভালো থাকিস। এ কথা বলে রূপালীর বাবা সেখান থেকে চলে গেল আর রূপালী তার ঘরে চলে গেল। কিছুদিন রূপালী ভালোভাবেই থাকতে লাগলো, যতদিন তার বাবার দেয়া টাকাগুলো ছিল। কিন্তু সেই টাকাগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেল আর আবার রূপালীর উপর অত্যাচার শুরু হলো। বৌমা, বৌমা, কোথায় গেলে শুনি? এই যে মা, বলেন, ডাকছিলেন কেন? কেন আবার ডাকছি, দেখছো না উঠোনে কত পাতা পড়ে আছে? যাও, তাড়াতাড়ি উঠোনটা ঝাড়ু দিয়ে নাও। কি ব্যাপার মা, এখানে কি নিয়ে এত কথা হচ্ছে? কি হয়েছে শুনি? কি আর হবে, তোর বউ যে কোনো কথাই শুনছে না আর ঠিকভাবে কাজও করছে না, বলে বলে কাজ করিয়ে নিতে হচ্ছে। তাহলে আর কি দরকার এমন বউকে বাসায় রেখে? আর কোনো টাকা তো দিচ্ছে না। টাকা? কিসের টাকা? সব টাকা তো আমার বাবা দিয়ে দিয়েছে, তাহলে আপনারা আর কিসের টাকা পাবেন শুনি? কিসের টাকা পাবো মানে? তুমি যতদিন এখানে থাকবে ততদিন টাকা দিতে হবে। এমন নিয়ম তো আমি কখনো দেখিনি, কিন্তু আমার বাবা আপনাদের আর কোনো টাকাই দিতে পারবে না। টাকা দিতে না পারলে তোমারও আর এ বাড়িতে থাকা হবে না। যাও, এখান থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, তুই একদম ঠিক কথাই বলেছিস। দে, এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে। যেই বলা সেই কাজ, রূপালী শাশুড়ি ও তার স্বামী রূপালীকে বাড়ি থেকে বের করে দিল। আর রূপালী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। তখনই রাস্তার পাশে একটি ছোট কলা গাছ দেখতে পেল। তখন রূপালী বলে ওঠে, আরে, এই ফাঁকা রাস্তার মাঝে এই কলা গাছটি এলো কিভাবে? যাই, এই গাছটি বাড়িতে নিয়ে যাই। কে রে মা, তুই এই সময়? কি হয়েছে রে মা? বাবা, ওরা যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা আমার কাছে আরো টাকা চেয়েছিল, কিন্তু আমি দিতে রাজি হইনি, তাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। আচ্ছা মা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরপর রূপালী সেই কলা গাছটি বাড়ির সামনে রোপণ করে দিল। আর রূপালী সেই গাছটির অনেক যত্ন করতে লাগলো, আর সেই গাছটির সাথে একা একা মনের দুঃখ বলতে লাগলো। এভাবেই সেই গাছটি অনেক বড় হতে থাকে। আর একদিন সেই গাছটিও রূপালীর সাথে কথা বলতে লাগলো। তোমার অনেক দুঃখ, তাই না রূপালী? তুমি সবসময় আমাকে তোমার সব দুঃখের কথা বলো। তোমার দুঃখের কথা শুনে আমি যে তোমার সাথে কথা বলতে এলাম। কি, কলা গাছ কথা বলতে পারে? এটা তো আগে জানতাম না। হ্যাঁ, আমি তোমার বন্ধু হতে চাই আর তোমার পাশে থাকতে চাই। আর হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। সাহায্য? কি সাহায্য করবে তুমি আমাকে? তখনই সে কলা গাছ রূপালীকে অনেকগুলো কলা দিল। সেই কলাগুলো কোনো সাধারণ কলা ছিল না, সেই কলাগুলো সোনার কলা ছিল। এসব দেখে রূপালী অবাক হয়ে গেল আর বলতে লাগলো, আরে এখানে তো অনেকগুলো কলা, আর এই কলাগুলো তো সোনার কলা মনে হচ্ছে। হ্যাঁ, এই কলাগুলো বিক্রি করে তুমি তোমার সব দুঃখ মুছে নাও। তোমার শাশুড়ি ও স্বামী যে টাকাগুলো চেয়েছিল, সেই টাকাগুলো দিয়ে দাও। তুমি একদম ঠিক কথাই বলেছ, আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এরপর রূপালী সেই টাকাগুলো নিয়ে তার শ্বশুর বাড়িতে গেল আর তাদেরকে বলতে লাগলো, এই নিন মা আপনাদের টাকা। আপনারা আমার বাবার কাছে যে টাকাগুলো চেয়েছিলেন, তার থেকেও এখানে অনেক বেশি টাকা আছে। আরে তাই তো, এখানে তো অনেকগুলো টাকা। কিন্তু বৌমা, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? সেটা জেনে আপনি আর কি করবেন মা? আপনাদের তো টাকার দরকার ছিল, তাই না? টাকাগুলো দিয়ে দিলাম, এখন আমি আসি। কি ব্যাপার বৌমা, তুমি চলে যাবে মানে? তুমি আজ থেকে এখানেই থাকবে। না না মা, এখানে আমি আর থাকবো না। আমি আমার গাছ বন্ধুর সাথেই থাকবো, যে কিনা আমার দুঃখের সময় আমার বন্ধু হয়ে পাশে ছিল। এসব বলে রূপালী সেখান থেকে চলে এলো আর সুখে শান্তিতে থাকতে লাগলো।